তিন গন্ডা জায়গায় 2011 সালে খুরশেদ ম্যানশনটি বানানো হয়। সব নিয়ম কানুন মেনে পাঁচতলা ভবনের অনুমতি থাকলেও চারতলা করা হয়েছে বলে দাবি মালিকের। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ ও শীতলঝর্ণা খাল খনন শুরু হলে দুর্ঘটনা এড়াতে এটি সহ আশেপাশের কয়েকটি ভবনের কিছু অংশ ভেঙে ফেলার বিষয়ে সতর্ক করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সেনাবাহিনী। বেশিরভাগ বাড়ির মালিকেরা ভবনের কিছু অংশ ভেঙেও ফেলে। শুধুমাত্র খুরশেদ ম্যানশনের ভবন মালিক ভাঙেননি, তিনি লিখিত দেন খাল খননের কারণে ভবনের কিছু হলে দায় পুরোপুরি মালিকের। তার গাফিলতির কারণেই সাধারণ মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছিল বলে অভিযোগ বাসিন্দাদের। এই যে খুরশেদ সাহেব, ওনাকে তিনবার ডাকার পরও উনি বিল্ডিং ভাঙে নাই। উনি বলতে আমার বিল্ডিং পড়লে পুরো পড়ে যাক, আমি এটা রিস্ক আমি নিব। এদিকে খুরশেদ ম্যানশনটি আগের থেকে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনের সামনের দিকের অংশেও ফাটল দেখা দিয়েছে, সেই সঙ্গে পাশের তাহিরিয়া ভবনের ওপর ঝুঁকে পড়াই পাঁচতলা ভবনটিও বিপজ্জনক হয়ে উঠেছে। আশেপাশের কয়েকটি ভবনে বসবাসে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন, বাধ্য হয়েই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে গেছেন বাসিন্দারা। ওটা মটমুড়ে উঠছে, মটমুড়ে উঠছে, আমরা সবাই বিল্ডিং তো নেমে যা, আমাগুড়ার সাথে বাজে গেছে গা বিল্ডিং ভেঙে, আমাগুড়ে ই হয়ে গেছে গা, তখন আমরা ডরে সবাই নামি গেছি। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে মহিলারা যখন নামতেছিল সবাই বলছে যে মানে বিল্ডিংটা পড়ে গেছে, বিল্ডিং এর যে ফিলারটা আছে না, ফিলারটা মানে একটু একটু জড়িয়ে যেতেছে। তুমি যদি ওনাদেরকে বলো হ্যাঁ আমরা চলে যাই, কি সময় দুর্ঘটনা গণ করতে পারে, তো স্কেলাটা বলছে তোমরা এখান থেকে মেডি কাটিয়ে আনো, ওনার ফাত্তা দিতেছেন, ওনার কথাই শুনতেছেন ওনার। চারতলা ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।